শিমুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত তিন। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানা শিমুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চন্দ্রকোনা রোড থেকে একটি ট্রাক ঘাটালের দিকে আসছিল। ভোরবেলা শিমুলিয়ার কাছে ট্রাকের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে যায় ট্রাকে থাকা তিন ব্যক্তি। হঠাৎই উল্টো দিক থেকে আসা দুরন্ত গতিতে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে ওই তিনজনকে। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে আনার পথেই তারা মারা যায়। মৃত তিনজনের বাড়ি গড়বেতায়। মৃত তিন ব্যক্তির নাম সোলেমান খান, শেখ রাজেশ ও দীপঙ্কর আহির। পশ্চিম গ্রাম, একজনের নাম হচ্ছে দীপঙ্কর আহির সুগনাথ, একজনের নাম হচ্ছে রাজু শেখ, রাজু শেখ, গ্রাম হচ্ছে নবখোলা, রাজেশ শেখ, গ্রাম নবখোলা। তিনজন ডেড হয়েছে আর দুজন ইঞ্জুরি হয়ে হসপিটালে ভর্তি আছে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা চন্দ্রনগর থেকে একটা আমাদের একটা লরি আসছিল, লরিটা পাংচার হয়েছিল, ওখানে রাস্তার উপরে দাঁড়িয়ে তার টায়ার খুলছিল। ওই মুমেন্টে একটা ওই দিক থেকে গাড়ি এসে আবার দিক থেকে চন্দ্রনগর দিক থেকে গাড়িটা আসে, ওদেরকে অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটা বেপাত্তা হয়ে পালিয়ে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।